এতদিন ধরে বিয়ে বাড়িতে যেতাম জাস্ট খেতে, এখন বিয়ে বাড়িতে যাই কামাতে আর খেতে। ও নমস্কার বন্ধুগণ, দিস ইজ এ বয় কলকাতা বয় সৃজিত উইথ ইয়েট অ্যানাদার ব্লগ অ্যান্ড ইয়েট অ্যানাদার ফ্রেশ নিউ এপিসোড। বহুদিন পর বলে মনটা ভালো লাগছে, কোনো প্ল্যান নেই আজকে ব্লগে, মানে এটা আদৌ করবো কি করবো না আই নো, প্রত্যেক ব্লগে এরকম বলি। বাট বেসিক্যালি আজকের ব্লগে টাইটেল দেখে তো বুঝেই গেছো, আজকে একটা ইভেন্ট কভার করতে যাচ্ছি, বহুদিন পর কাজ পেয়েছি, সো চেষ্টা করছি ওটারই টুকটাক যা আজকে দিনটা এক্সপিরিয়েন্স হবে সেটারই টুকটাক টুকটাক শর্টস ভিডিওস বিটিএস বলো হোয়াট এভার বলো সেটাই একটা কম্পাইল করে কিছু একটা তৈরি করা। দিন তো কখনই শুরু হবে না যদি এই ব্যক্তিটাকে না জ্বালানো শুরু করি। আমি গল্পে পড়ছি কিন্তু যেন কিছু মনে করো না, আমি যদি তোমায় জ্বালাই। ওহো, আগের দিন রোগা বলেছি কি সুন্দর হাসিটা দেখো না, শুধু এই গালের পাটটা রাখতে হবে, সব কেটে দেবো, সব কেটে দেবো, কিচ্ছু দেখতে দেবো না, সব ডিলিট করে দেবো, সব ডিলিট করে দেবো। এরকম ছেলে হিসেবে কত রেটিং দেবে আমাকে দশে? জিরো জিরো, যা এখান থেকে বের হ, আজে বাজে কথা বলে দেবো তখন ভালো লাগবে, বলবো আমি কি নামে ডাকি তোকে, বলো বলো সব শুনি একটুখানি, কি নাম? কুকুর। এখন প্রথমে যাবো মাস্টার জয় সূর্য সেনে, একটা ট্রাইপড নিতে একটা দাদার থেকে, তারপর যাবো কুড়িয়া বাজার স্টেশন, ওখান থেকে প্রতীকের বাড়িতে ক্যামেরাটা আছে রোহিতের আর পোটা লাইটস আছে ওটা নিতে, ব্যাক টু বাড়ি, তারপরে ডেস্টিনেশন যেখানে আজকে শুট আছে। জেনারেলি কি হয়, আজ এতদিন ধরে যখন ব্লগ করছি আমার প্রত্যেকটা ব্লগে যা হয়েছে কেউ না কেউ আইদার না আইদার থাকে, লাইক সাহেব হয়তো থাকলো, রোহিত থাকলো, প্রতীক থাকলো, বা হোয়াট এভার, যেই আমার সাথে আছে। আজ বহু যুগ বাদে একা ব্লগ করছি, মানে লাইক অনেকদিন বাদে একা এনেছি, আমি ব্লগ একাই করতে পারি, বাট বহু যুগ বাদে জাস্ট আমি একা ব্লগ করছি। বাড়িতে বসে ধরো কিছু কথা বললাম বা ভয়েস ওভার দিয়ে দিলাম কিছু শর্টসে, দ্যাটস দ্য থিং, বাট বহু যুগ বাদে একা ব্লগ করতে বেরিয়েছি। সো রাইট নাও এখন বাজে 10:20, ওয়েটিং ফর অটো, বিশাল বড় লাইন সেখানে দেখতেই পাচ্ছ, অ্যান্ড নাও লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ কি আজকে আমাকে 4টার মধ্যে ইভেন্টের ওখানে পৌঁছাতে হবে। ইভেন্টটা হচ্ছে ঠাকুর পুকুরের ওখানে একটা এনগেজমেন্ট শ্যুট আছে, সো 4টার মধ্যে ঢুকতে হবে, আর একটা দাদা আসছে ব্যারাকপুর থেকে, সো ইজ দ্য ফটোগ্রাফার অ্যান্ড দ্য ভিডিওগ্রাফার ওভার দেয়ার, জানি না কতটা ওটা শ্যুট করতে পারবো, চেষ্টা করবো কিছু কিছু বিহাইন্ড দ্য সিনস রাখার, অ্যান্ড জাস্ট থট অফ মেকিং অফ ব্লগ, যদি অনেকদিন বাদে বাড়ি থেকে বেরোলাম, সো ইয়া, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য লাস্ট ব্লগে আমার রেসপন্সের জন্য, অনেকেই বলেছো ভালো, অ্যান্ড চেষ্টা করছি আস্তে আস্তে আরো ইমপ্রুভ করার। ফাইনালি এখন এসে পৌঁছেছি হচ্ছে বালক সঙ্গ বলে একটি জায়গায়, শীর্ষেন্দুতার জন্য ওয়েট করছি, ট্রাইপডটা নেব, আবার এখান থেকে ব্যাক টু স্টেশন, মেট্রো স্টেশন, ওখান থেকে প্রতীকের বাড়ি, দ্যাট ইজ গড়িয়া বাজারের ওখানে, ওখানে নেব ক্যামেরা আর পোটার লাইটস। এবার সমস্যাটা হচ্ছে পোটার লাইটসটা ব্যাগের স্ট্র্যাপটা খারাপ, ওটা নিয়ে আবার বাড়ি ফিরবো কী করে, কারণ কি র্যাপিডোতে খরচা প্রচুর, আর মেট্রোতে কী করে ফিরবো জানি না, লেটস সি, কিছুভাবে একটা ফিগার আউট করতে হবে।
ওহো এই তো চলছে, থ্যাংক ইউ ফর দ্য ট্রাইপড। ব্লগিং করছিস? হ্যাঁ, ভাবলাম অনেকদিন পর এটুখানি করি। থ্যাংক ইউ রোহিত ক্যামেরা দেওয়ার জন্য। প্রতীক, ওই পোটা লাইট, এইভাবে জুগারটা সেট আপ করতে হয়েছে। সরি, এই এই যে লাল নীল হলুদ সবুজ যে ডট ডট জিনিসগুলো দেখতে পাচ্ছ, ওটাকে নয়েজ, কিছু করার নেই। এই জিনিসটা দিয়ে ফিগার আউট করতে হয়েছে, কারণ কি ক্যারি করে নিয়ে যেতে হবে। এইটাই আছে ট্রাইপডটায়, আর এর মধ্যে ক্যামেরা ব্যাগটা। সো দ্যাটস অল। সো ফাইনালি আফটার লট অফ মানে অনন্য স্ট্রাগলের মতো না, অনন্য স্ট্রাগলের মতো না, রিয়েল স্ট্রাগলের পর আমি আর সৌরভ দা, এই হচ্ছে সৌরভ দা। আজকে আমাদের ইভেন্টে সৌরভ দা হচ্ছে ফটোগ্রাফার, আমি ভিডিওগ্রাফার। তো উই আর হেডেড টুওয়ার্ডস গৌরনগর স্কুলের ওপরে, ঠাকুরপুর থেকে, ঠাকুরপুর পুলিশ স্টেশনের থেকে পাশের গলিটা দিয়ে একটু জেমস লংটা ক্রস করে ওইখানে আম্বেদকর ভবন বলে কিছু একটা। সো ইয়া, আই এম ইউজিং দ্য রুকস্যাক, আজকে রুকস্যাক ব্যাগটা, বিকজ দুটো ক্যামেরা ব্যাগ আছে অ্যান্ড ভেতরে আর একটা ট্রাইপড আছে। সো রিক্সায় দুলতে দুলতে বেশ মজা করে করে যাচ্ছি। এটা সব কথা বেস্ট যে যত তাড়াতাড়ি কাজটা শেষ হোক অ্যান্ড কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে হোক, অ্যান্ড চেষ্টা করবো যতটা ওখানে খুব একটা তুলতে পারবো না, যতটা পারবো চেষ্টা করবো ক্যাপচার করার, অ্যান্ড যাই হবে তোমরা তো ব্লগে দেখতেই পাবে। ধন্যবাদ কাকা, এই কাকা আজকে আমাকে আমাদেরকে রিক্সায় করে নিয়ে এলো, ধন্যবাদ। এখন সৌরভ দার আমি পোটা লাইট সেট করছি, ওখানে ডেকোরেটাররা ডেকোরেট করছে কিনা জানি না, কিছু তো একটা করছে। সো ফিগার আউট করা হচ্ছে, তো এই দড়িটা দিয়ে বাধা হয়েছিল, অ্যান্ড যদি নয়েজ আসে আই এম ভেরি সরি, কিছু করার নেই, বাট ইয়া সেট আপ হচ্ছে। এই সেট আপ করা হচ্ছে ট্রাইপড, পোটা অলমোস্ট ডান, এখানে ডেকোরেটর দাদারা সব সেটআপ করছে, বেশ সুন্দর। একটা প্রো টিপ দিয়ে রাখি, যদিও আমি নিজেও প্রো নই, বাট যারা ওয়েডিং করবে বা ইভেন্ট করবে, এসপেশালি বাঙালি ওয়েডিং করতে চলেছো, তারা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যদি তোমাকে টাইম দেওয়া হয় যে 5:30, তার মানে সেটা কিন্তু 5:30 নয়, তোমাকে যদি বলা হয় যে 4:00 মধ্যে ঢুকবে আর 5:30 থেকে ইভেন্ট শুরু হবে, সেটা কিন্তু আদপেও নয়। বাট স্টিল আমাদেরকে মেয়েদের প্রফেশনের কথা মাথায় রেখে বা মেয়েদের কী বলবো ওটাকে, কী বলে পাংচুয়ালিটির কথা মাথায় রেখে আমাদেরকে করতে হয়। সো আমাদেরকে 4:00 সময় অ্যাটেন্ড করতে হতো, চলে আসতে হতো, যথারীতি ঢুকে গেছি, বাট উই আর ওয়েটিং এখন 5:30 অলমোস্ট বাজে। সো এটা অলওয়েজ একটা প্রো টিপ মাথায় রাখবে যে বাঙালি বিয়েতে কখনোই সময় নির্ধারিত কিছু হয় না। তো এতদিন ধরে বিয়ে বাড়িতে যেতাম জাস্ট খেতে, এখন বিয়ে বাড়িতে যাই কামাতে আর খেতে। দ্যাটস দি রিয়েল থিং উইচ আই এম ওয়েটিং ফর। ওইসব শুট ফুট বাদ দাও, ওইটাই তো আসল। এইসব বেশি শুনলে না লোকে তাড়িয়ে দেবে আর কাজ পাবো না, ভালো ঝুলে গেছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটা আর হয়নি, আলো জ্বলে গেছে। বন্ধুগণ, একটা ওয়েডিং তো তোমরা সবাই দেখো, কিন্তু ওয়েডিং করার পিছনে ফটোগ্রাফার্স বলো বা ডেকোরেশনস যারা কাজ করে, ক্যাটারার, এভরিওয়ান, সবার যে খাটনিটা সেটা কতজন দেখে? ইটস রিয়েলি ভেরি হার্ড ওয়ার্কিং। সো সব কাজকে রেসপেক্ট করা উচিত, কোনো কাজই ছোট না। মানে ইট রিয়েলি টেকস আ লট অফ হার্ড ওয়ার্ক টু সেট আপ অল দিস কাইন্ড অফ থিংস, লাইট থেকে শুরু করে এভরিথিং। ओए 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 जो गाए दिल मेरा पर तुम सुन ना पाए हमरी बात। ओए 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 चुरा के दिल तेरा हम दूर भागे तेरे बिना।
कहे हमसे नाराज रहना, सजाए हम तेरी बरात है ना, सवेरे दिन रात ना पाए चैना, सुन लेना तुम्हें चाकर भी न चाहे, करे जो मन मानिए मन न माने, मिली जो ये जो याद मिल के अब बाटे तेरे नाम। सुना सफर पर प्रेम नगर है, मिल पाएंगे क्या हम तुमसे, जो रात बीती सुबह तो आई ना। फाइनली आफ्टर अ लॉट ऑफ हार्ड वर्क आज डन ओवर। हाउ वाज द एक्सपीरियंस? खूब भालो। এরপর আসল জিনিসটা বাকি আছে, যেটা হচ্ছে পেট পুজো, ওইটা করে আপনাদের বাড়ি যাই না। ব্লগটা কি দাঁড়িয়েছে, যাই হয়েছে দেখে নেবে ব্লগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, জানিয়ে দিও, আর যদি খারাপ লাগে সেটাও বলো। অ্যান্ড ওভারঅল পুরো এক্সপিরিয়েন্সটা, বহুদিন বাদে ব্লগ করে, বহুদিন বাদে শুটে এসে খুব ভালো লাগলো। এতদিন ধরে বাড়ির মধ্যে বন্দি ছিলাম, সো যাই পেরেছি, চেষ্টা করেছি ব্লগের মধ্যে তুলে ধরার। তো দিস ওয়াজ অল অ্যাবাউট ইট, দেখতে থাকো কলকাতা বয়স্ক ঈদকে। Until then, let's roll it.